হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যাচ্ছি আপনাদের সবার প্রিয় জায়গা, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তাদের সময় কাটানোর একটা খুবই কাছের একটা ভালো সুন্দর জায়গা। জায়গাটি হচ্ছে দিয়াবাড়ি উত্তরা। তো এই জায়গাটিতে ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা ঢাকা শহরে আছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই এখানে আসবেন, কারণ এইখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো যাতায়াত ব্যবস্থা ভালো, সেজন্য এখানে বেশ দর্শনার্থী আসেন। তো দিয়াবাড়ি উত্তরাতে বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে, নাটক, সিনেমা, সেই হিসেবে এখানকার পরিচিতিটা অনেক বেশি। তো আমরা আজকে যাচ্ছি দিয়াবাড়ি উত্তরা। তো দেখতেই পারছেন দিয়াবাড়িতে আমরা চলে আসছি। আমরা দিয়াবাড়িতে শুক্রবার অফ ডে ঘুরতে যাই, চাইলে আপনারা যে কোনো দিন আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন। তো দিয়াবাড়িতে আমরা বিকালবেলা একটু সময় পার করার জন্য চলে আসছি। দিয়াবাড়ির সৌন্দর্য আর কি বলবো, আপনারাই দেখতে থাকুন। আমরা পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সাতে করে চলে আসি দিয়াবাড়ির ভিতরে। তো ভিতর সাইডে এসে আমরা এখন পুরো দিয়াবাড়িটা একটু ঘুরে দেখব। দিয়াবাড়ির প্রধান আকর্ষণ হচ্ছে এই কাশফুল। তো কাশফুল শরৎকালে খুব সুন্দর সাজানো গোছানো থাকে। তো আমরা একটু শরতের শেষে এসেছি, কাশফুলগুলো অলরেডি শেষের দিকে, মানে কাশফুলগুলো গাছগুলো পেকে যাচ্ছে এবং কাশফুলগুলো উড়ে গেছে। কাশফুলটা অনেক সুন্দর লাগে, একটু কয়েকদিন আগে আসতে পারলে আপনাদেরকে দেখাতে পারতাম বন্ধুরা। তো আমরা চেষ্টা করব আপনাদের ভিতরে যত সুন্দর কাশফুল আমরা পাই সেগুলোকে কভার করার। তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন, কারণ
ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর কাশবন রয়েছে। যে কাশবনের কাশফুলগুলো আপনাদেরকে দেখাবো, সেই সাথে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো রেল। তো আমরা লেকের পাড়ে চলে এসেছি। লেকের পাড়ে আমরা যখন আসি প্রচুর লোকের ভিড় ছিল, যেহেতু অফডে শুক্রবার ছিল। তো শুক্রবারে দিয়াবাড়িতে সবসময় অনেক বেশি লোকের সমাগম হয়ে থাকে, কারণ দিয়াবাড়ি একটি এমন জায়গা যেখানে আপনি মন খুলে আপনার সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে এখানে কিছু সময় কাটাতে পারবেন। কিছু মুহূর্ত কাটানোর জন্য এখানকার জায়গাটা অনেক বেশি উত্তম। মেট্রো রেল দেখতেই পারছেন, এই মেট্রো রেল দিয়াবাড়ির মধ্য দিয়েই প্রবাহিত হয়ে গেছে। তো আমরা ব্রিজের উপরে আছি, লেকের সৌন্দর্য উপভোগ করছি, এখানে কায়াকিং করতেছে অনেকেই। তো আমরা লেকের পাশেই এই যে কাশবনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর এবং বেশ ভালো ফুল ফুটেছিল কাশফুল। তো সেখানে আমরা কিছু ভিডিও ছবি সংগ্রহ করি এবং সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। তো দিয়াবাড়িতে আপনারা প্রচুর খাবারের দোকান পাবেন, বিভিন্ন রকম ফাস্টফুড, ডাব, বিভিন্ন শরবত, ঝালমুড়ি, ফুচকার অনেক দোকান পেয়ে থাকবেন। তো সেখান থেকে আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পারছেন কাশবনের অপরূপ সৌন্দর্য। কাশফুল তো সকলেরই অনেক ভালো লাগার কথা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে কাশবনের ভিতর থেকে এবং কাছ থেকে আপনাদের কাশফুলগুলো দেখানোর। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সম্পূর্ণ কাশবন বা দিয়াবাড়ির সম্পর্কে জানতে পারবেন। তো দেখতেই পারছেন লেকের পাড়ে বেশ কিছু ফুচকার দোকান রয়েছে, যারা পাড়ে লেকের পাড়ে বসার ব্যবস্থা রেখেছেন। সেখানে অনেকেই বসে আড্ডা দিচ্ছেন, সেই সাথে ফুচকা চটপটি এগুলো খাচ্ছেন। তো আমরা লেকের পাড় দিয়েই এই হাঁটা পথ, যে পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই পথ ধরেই হাঁটতে হাঁটতে আমরা সামনে কিছু দূর এগোবো, যেখানে আমাদের অনেক সুন্দর একটি কাশবন রয়েছে আরও একটু সামনে। তো চেষ্টা করব আপনাদেরকে সেই কাশবন সম্পূর্ণভাবে কভার করার। তো দেখতেই পারছেন লেকে কায়াকিং চলছে। তো আপনারা 300 টাকা বা 400 টাকা এরকম সাইজ ওয়াইজ কায়াকিং বোট ভাড়া পেয়ে যাবেন প্রতি ঘন্টার জন্য 300 থেকে 400 টাকার মধ্যে। তো চাইলে আপনারা কায়াকিং করতে পারেন। তো শুক্রবারে গিয়েছি, কায়াকিং করার প্রশ্নই আসে না, কারণ সেখানে অনেক সিরিয়াল রয়েছে অলরেডি, আমরা যে আর সিরিয়াল পাইনি। তো দেখতে পারছেন কাশবনের অপরূপ সৌন্দর্য। বন্ধুরা আমি আগেই বলে রেখেছিলাম পুরো ভিডিওটি দেখবেন, তাহলে চেষ্টা করব কাশবনের সম্পূর্ণ একটি কভারেজ নিতে, যেখানে আপনাদেরকে সুন্দর সুন্দর কাশবন খুঁজে বের করে আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করে দেখাবো। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতেই পারছেন কাশফুলের অপরূপ সৌন্দর্য, সেই সাথে বাতাসের একটি দোল, যে দোলে কাশফুল একবার হেলছে একবার দুলছে, যে সৌন্দর্য কাছে এসে দেখলে আসলেই অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ মনে হবে।
তো আশা করব আপনারা অবশ্যই দিয়াবাড়ি আসবেন এবং এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করবেন, এবং অবশ্যই আপনারা কাশফুলের সৌন্দর্য উপভোগ করবেন শরৎকালে। শরৎকালে আসলে অবশ্যই আপনারা কাশফুলের পুরো একটি ভিউ পাবেন, যেটা দেখে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। তো আমরা এখন শেষের দিকে রয়েছি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তো দিয়াবাড়ি থেকে আরও একটি আকর্ষণ হচ্ছে, আপনারা প্লেন খুব কাছ থেকে দেখতে পারবেন, কারণ এয়ারপোর্ট রয়েছে এখানে। এয়ারপোর্ট যখন প্লেন ল্যান্ড করে তখন এখানে নিচু হয়, এই জন্য অনেক কাছ থেকে প্লেনগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তো সন্ধ্যার সময় পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুববে। তো আমরা একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা আল্লাহর একটা কুদরত হয়তো। আকাশে দেখতে থাকুন, আকাশের সূর্যের যে একটা লাভা তৈরি হয়েছে, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর আমি ফার্স্ট টাইম এটা দেখলাম, আমার জীবনে আমি কখনো সূর্যের এমন লাভা দেখি নাই। সুন্দর একটা লাভ চিহ্নর মতো একটা দেখা যাচ্ছে, যেটা সূর্য ওইখানে ডুবন্ত অবস্থায় আছে, সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তো মেঘের কারণে কেমন যেন একটা লাভা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর যে কোনো একটা কুদরত। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে বা ভালো লেগেছে। বন্ধুরা, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এখানে কাঁচা বাজার, একদম টাটকা সবজি, বিভিন্ন ফলমূল এখানেই আপনারা পাবেন। তো এই বাজার থেকে বাজার নেওয়ার জন্য ঢাকা শহরের মধ্য থেকে অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসেন। এখানকার জমিতেই চাষকৃত সবজি এবং ফলমূল। তো এই টাটকা সবজি ফলমূল কেনার জন্য অনেকেই এখানে আসেন। তো চাইলে আপনারাও এখান থেকে কিনতে পারবেন। তো এখানে বাজারে দেখতেই পাচ্ছেন অনেক ভিড় হয়, কারণ বাজারটা অনেক সুন্দর। তো আমি অবশ্যই আশা করব এই বাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য। অবশ্যই যারা আসবেন এই বাজারে আপনারা একটু ঘোরাঘুরি করে যাবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আমরাও বাসায় ফিরব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে, দেখা হবে ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।